সালা গুটা পড়ার মধ্যে একটা মোবাইলও নাই, একমাত্র খালি আমারই আছে। আমি কিন্তু সেই বড় লোক। আচ্ছা এখানে কথা বাদ দেই, খাইটা পড়ার বৌদির অল্প ফোন করে কথা কই। হ্যালো, হ্যাঁ বৌদি কেমন আছো? এই তো ভালো আছি গো, তুমি কেমন আছো? এই তো আমিও ভালোই আছি। আর এখন দেখি ফোন টোন করোই না। আর কিভাবে ফোন করি বলো, তোমার দাদাটা সারাদিন বাড়িতেই থাকে, কোথাও যায় না। ও আচ্ছা আচ্ছা, আরে এক কাজ করো, দাদাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে নাও। এই সুব্রত, এই শালা মায়া বরকে নিয়ে ডাকে রে। তোর মামা আবার এরপর ফোন করতো, কবে থেকে কথা কয় না। হ্যাঁ মা, মোবাইলে দেড় মাস থেকে পয়সা নাই, আর কেমনে ফোন করুম কও। তোর মোবাইলে জীবনও পয়সা থাকবো না, যখনই ফোন করবার কই তখনই বলো পয়সা থাকে না। আরে মা কি কও তো, মোবাইলে টাকা ঢোকালি না কোম্পানিতে খালি পয়সা কাইটে নেয়। হ তোর খালি দুনিয়ার বাহানা। যাক মায়ের কোন রকম কাটিং খাওয়াইলাম। এহে মোবাইলে তো চার্জও নাই। না মোবাইলে চার্জে বহায় থুয়ে বন্ধুগণের গল্প আড্ডা মারি গে। শালা সুব্রতর কাছে কত সুন্দর একটা মোবাইল, আমার কাছে একটা মোবাইল নেই। এই সুব্রত আইতেছে রে। কি রে ভাই তোরা কি করস? দূর অত কথা বাদ দে, তোর মোবাইল দিয়ে দলপে সাপ গেম খেলাই। আরে ভাই আমি মোবাইল আনি নাই তো, মানে বৃষ্টি বৃষ্টি ভাব না, যদি বৃষ্টি পড়ে নষ্ট হয় এদিকে মোবাইলটা বাইতে থুয়াইছি। আচ্ছা ভাই শুন না, তোরা তাহলে গল্প কর। হ্যাঁ আমার আবার একটা বৌদি ফোন করবো তো, অন্য কথা কর না গো। যাই আপনার কাছে কল করার জন্য কোনো বৈধ রিচার্জ প্ল্যান নেই, অনুগ্রহ করে অবিলম্বে রিচার্জ করুন। মা কই তুমি বললে মোবাইলে টাকা ঢোকাইছো, তাও তো কয় মোবাইলে টাকা নাই। হ্যাঁ সত্যি ঢুকাইছি তো। আরে দূর ব্যাং তুমি বুঝো না কে, ফোন করলেই টাকা নাই কইতেছে। হায় রে বিশ্বাসই করছ না, দে তোর আমি দেখাইতাছি দে। এই দেখ টাকা ঢুকাইছি কিনা ঢুকাইছি, তুই ভালো করে দেখ তো। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজ রাইল কি সিনে না আমারে গো।